হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো রকরাইডার প্রো এমটিভি সাইকেলটি নিয়ে। আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আসে সাইকেলটির ফ্রেম সাইজ নিয়ে। এই সাইকেলটি অ্যালয় 6061 একটি ফুল অ্যালুমিনিয়াম বডি এবং এই সাইকেলটির ফ্রেম সাইজ হলো 17 ইঞ্চি আর হুইল সাইজ হলো 27.5 ইঞ্চি। এবং এই সাইকেলের কেবলগুলা ইন্টারনাল রোটিং সিস্টেম, যা হলো এই সাইকেলের কেবলগুলা পুরোটাই ফ্রেমের ভিতর দিয়ে ব্যবহার করা হয়েছে। এই সাইকেলের 4টি কালার অ্যাভেলেবেল মার্কেটে পেয়ে যাবেন, রেড, ব্ল্যাক, ব্লু এবং গ্রে কালার। এখন আসি এই সাইকেলটির শিফটার দিকে। শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো M315 মডেলের এই শিফটার। ফ্রন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো অল্টোস M315 মডেলের টু স্পিডের একটি ফ্রন্টার। এবং র্যাডার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো অল্টোস M310 মডেলের 80 স্পিডের একটি র্যাডার। এবার আসা যাক এর ক্রাঙ্কসেট হিসেবে কী ব্যবহার করা হয়েছে। ক্রাঙ্কসেট হিসেবে ব্যবহার করা হয়েছে প্রোহুইলের TN-CY10 মডেলের টু স্পিড একটি ক্রাঙ্কসেট। হাব হিসেবে ব্যবহার করা হয়েছে ভল্টাভা ব্র্যান্ডের 32 হোলের দুটি হাব। এবং টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে জাম্পিং হেয়ারের দুটি টায়ার। এবং রিম হিসেবে ব্যবহার করা হয়েছে রকরাইডারের একটি রিম। এবার আসা যাক এর ফর্ক হিসেবে কী ব্যবহার করা হয়েছে। ফর্ক হিসেবে ব্যবহার করা হয়েছে মোজো ব্র্যান্ডের 100mm একটি ফর্ক। এবং ব্রেকসিট হিসেবে ব্যবহার করা হয়েছে SIV সিমার্স ব্র্যান্ডের হাইড্রোলিক একটি ওয়াল ব্রেক। রোটর হিসেবে ব্যবহার করা হয়েছে SIV সিমার্সের দুটি রোটর। এবং হেডসেট হিসেবে ব্যবহার করা হয়েছে বোল্টোভা ব্র্যান্ডের একটি হেডসেট। এবার আসা যাক এর স্টিম হিসেবে কী ব্যবহার করা হয়েছে। স্টিম হিসেবে ব্যবহার করা হয়েছে বোল্টোভা রেড সিরিজের একটি স্টিম। এবং হ্যান্ডেল হিসেবে ব্যবহার করা হয়েছে 720mm একটি বোল্টোভা ব্র্যান্ডের একটি হ্যান্ডেল। সিটটি ব্যবহার করা হয়েছে ভল্টাভা ব্র্যান্ডের একটি স্টকের সিট। এবং ক্যাসেট হিসেবে ব্যবহার করা হয়েছে সানরানের 80 স্পিডের একটি ক্যাসেট। এবং চেন হিসেবে ব্যবহার করা হয়েছে নেরো ব্র্যান্ডের 80 স্পিডের একটি চেন। আর এই সাইকেলটির বিবি সেট হিসেবে ব্যবহার করা হয়েছে সিল বিয়ারিংয়ের একটি বিবি সেট। এবার আসি সাইকেলটির দামের বিষয়ে। সাইকেলটির দাম বর্তমান মার্কেটে নির্ধারণ করা হয়েছে 22,000 টাকা। তো এই সাইকেলটি মাস্টার সাইকেল স্টোরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 22,000 টাকা দেওয়া সাইকেলটি আপনি কিনবেন কি কিনবেন না সেটি সম্বন্ধে কিছু কথা বলবো। এই সাইকেলটিতে দাম অনুযায়ী মোটামুটি ভালো মানের কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। তা এই সাইকেলটিতে 80 স্পিডের একটি ক্যাসেট, শিফটার, ডেরা ব্যবহার করা হয়েছে। তাছাড়া সাইকেলটিতে ওয়েল ব্রেক হিসেবে মোটামুটি ভালো মানের একটি ব্রেকসিট হিসেবে ভালো মানের একটি ব্রেকসিট ব্যবহার করা হয়েছে। তো এই দামের ভিতরে বর্তমান ব্র্যান্ডের সাইকেলগুলোতে এমন কম্পোনেন্ট ব্যবহার করা হয় না বললে গেলেই চলে। যেমন বেলো 602 এর বর্তমান মূল্য প্রায় 22,000 টাকা, কিন্তু এর ডেরা, ক্যাসেট এবং শিফটার ব্যবহার করা হয়েছে 7 স্পিডের। আর ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক একটি ডিস্ক ব্রেক। যদি আপনি এর চেয়েও ভালো মানের সাইকেল কিনতে চান তাহলে বেলুস আউটের 603 সাইকেলই দেখতে পারেন, যার বর্তমান মূল্য 25,000 টাকা প্লাস 5% ভ্যাট। তো এই সাইকেলটি আপনারা সাইকেল লাইফ এক্সক্লুসিভে পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।